ধন্যবাদ আবার শ্রদ্ধেয় বড় ভাই বাউল আব্দুল সালাম সরকার সাহেবকে অত্যন্ত সুন্দর করে অনেকগুলো কথা তিনি দাঁড়িয়ে আপনাদের সম্মুখে উত্থাপন করেছেন এবং চমৎকার করে দুটি গান করেছেন শুনলাম একটি গান ওনার স্বরচিত রসূলে পাকের শান আরেকটি গান দ্বিজদাস ঠাকুরের লেখা পরে করায় আমি করি কায়ার ভেরাই বেরাই মানুষের স্বাধীনতা নাই আহ এটাই তো সত্য কথা আমাদের নিজস্ব কোনো ইচ্ছার কোনো দাম নাই কে কখন চলে যেতে হয় এটা যে যাবে সেও বলতে পারে না আমরা যার পাশে আছি এরাও বলতে পারে না এরপরেও আমাদের কত অহংকার কত কি এটার শেষ নাই যাই হোক ওই সমস্ত কথাই তো গায়কেরা বলেন গানের সুরে সুরে যন্ত্রের মাধ্যমে এই কথাগুলি আলেম ওলামারা বলে আলাদা কিছু নয় ওই যে আরেকটা কোন গায়কের গান ও মহন্তের গান গানের ছন্দে মনানন্দে মাতা ঝুলাও তালে বুঝলে না জীবন্তে মানুষ গায়কে কি বলে ও তোর হাতে দড়ি পায়ে দড়ি যাই হোক গান শেষের অন্তরটা হলো মহন্ত কয় পারগাটাতে ভয়ঙ্কর নিদান আমি মরে যাব এই একটা গান তো যাই হোক আচ্ছা আপনারা কি পালা গান শুনবেন নাকি যদি শুনেন তো একটু বলেন শ্রদ্ধেয় সভাপতি সাহেব রিয়াজউদ্দিন সাহেব বা এখানে যারা আছেন একজন বলেন যে আপনারা এই এই ভাবে একটু গান কিছুক্ষণ আলোচনা করেন হ্যাঁ গুরু শিষ্য কি শিষ্যতে শিষ্য গুরু মত করে এডিয়া ওমন আসিয়া বিদেশে নিজে পরবাসে মোহ মায়া ফাঁসে আছি নিচে পরবাসে মোহ মায়া পাশে আসি মজে আসিয়া বিদেশে আসিয়া বিদেশে
মিছে পরবাসে মোহমায়া পাশে আছো মজে ও মন আসিয়া বিদেশে মিছে পরবাসে নিজে চালায় এই পরম সত্য অভিনয়ে রাজা প্রজা সবই নিমিত্ত আরে যার সংসার সে নিজে চালায় এই পরম সত্য অভিনয়ে রাজা সবই নিমিত্ত এই নাটক রচিতা যে জন সেই শুধু জানে মন এই নাটক রচিতা যে জন সেই শুধু জানে মন কার কখন বিদায়ের ঘন্টা বাজে আসিয়া বিদেশে মিছে পরবাসে মোহমায়া ফাঁসে আছি মজে আসিয়া বিদেশে নাটক রচিতা যে জন সেই শুধু জানে মন নাটক রচিতা যে জন সেই শুধু জানে মন আর কখন বিদায়ের কণ্ঠা বাজে আসিয়া দিবে পথে কি করি উপায় চতুর্দিকে আবৃত ঘন কুয়াশায় শূন্য হাতে একা পথে কি করি চতুর্দিকে আবৃত ঘন কুয়াশায় দিনহীন লিডনিয়ার কেবল দয়াল নাম সার দিনহীন লিডনিয়ার কেবল দয়াল নাম সার করে নিয়ে উদ্ধার তুমি নিজে আসিয়া বিদেশে মিশে পরবাসে মোহমায়া ফাঁসে আছি মজে নষ্ট করলাম পুঁজি করে ধাঁধাবাজি নষ্ট করলাম পুঁজি মন হলো না রাজি আসল কাজে আসিয়া দিতেছে মিশে পরবাসে মোহমায়া ফাঁসে আছি মজে আসিয়া দিতেছে মিশে পরবাসে মোহমায়া ফাঁসে আছি মজে যাক গান শুনে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি সাহেব রিয়াজউদ্দিন তালুকদার সাহেব তিনি 100 টাকা দিয়েছেন তো পালা শুনলাম গুরু শিষ্য বোধহয় হয়তোবা সালাম ভাইয়ের কাছে নিউজ আসছে সম্ভবত
এই জন্যই উনি বলছেন না হয় শিল্পীরা তো এমনিতে বলে না তো গুরু শিষ্য পালা যদি করতে হয় তাহলে উনি আমার বয়োজ্যেষ্ঠ সিনিয়র উনি তো গুরুর ভূমিকায় আজ অভিনয় করবেন আমার শুধু বলা বলি আর ডলাডলি মানে ডলাডলি এই যে এটা আচ্ছা তো গুরু শিষ্য গান শিষ্য বলতে আমি যতটুকু বুঝি এটা হলো শিষ্য বলতে ও বুঝ একদম গুরুর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতেও ভয় লাগে কারণ গুরু ভক্ত আর গুরু শিষ্য এক জিনিস নয় শিষ্য যিনি হয় শিষ্য যে তাকে সে কেবলই ছোট ও বুঝ সে যদি কোনো উচ্চ মাপের জ্ঞানের কথা দয়ালের কাছে জিজ্ঞেস করে দয়াল বলতে পারবেন ইনার অপার করুণায় বা ওনার মধ্যে অভাব নাই অসীম কিন্তু শিষ্য এটা বোঝার মতো ক্ষমতা নাই এই জন্য কঠিন কোনো কিছু আমি আজ জিজ্ঞাসা করব না আমি শুধু এইটুকু জানতে চাই প্রথম দয়াল আমরা মসজিদ মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বাংলা ইংরেজি আরবি ফার্সি উর্দু ওই যে ওই সমস্ত ভাষা প্রত্যেকটা ভাষায় আলাদা আলাদা রচিত গ্রন্থ এই গ্রন্থ আদিতে যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান আমি অর্জন করেছি বা কেউ একজন অর্জন করেছে সে যুক্তিশাস্ত্র কোরআন হাদিস ফিকা ইজমা কিয়াস জ্যোতিষশাস্ত্র যা কিছু আছে সব কিছু অর্জন করেছে দুনিয়ার যে যা কিছু তাকে জিজ্ঞাসা করে সে জবাব দিতে সক্ষম তার মধ্যে জ্ঞানের কোনো অভাব নাই এরপরেও কি আপনার কাছে যাওয়ার প্রয়োজন আছে যদি থাকে কবিরজ্জবালি দেওয়ান সাহেব বলেছেন একটি গানে আমি শুনেছি অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার আসে চৈতন্য জ্ঞান মানে অচেতন বা অজানা কোনো বস্তু জানার জন্যই জ্ঞানী ব্যক্তির শরণে যেতে হয় তাহলে এই জ্ঞান তো আমি শিখেছি লেখাপড়া করে আমি আগে অজ্ঞানী ছিলাম মূর্হ ছিলাম এখন লেখাপড়া করার কারণে মানুষ আমাকে শিক্ষিত বলে শিক্ষিত হয়েছি আপনি আরবিতে প্রশ্ন করবেন আমি জবাব দিতে সক্ষম আমারে দিয়ে বলতেছি আর কি ইংরেজিতে প্রশ্ন করলেও একজন জবাব দিতে সক্ষম অর্থাৎ আপনি যে ভাষায় যে কোনো প্রশ্ন করেন যে ব্যক্তি উত্তর দিতে সক্ষম এই ব্যক্তির কি মুর্শিদের কাছে যাওয়ার প্রয়োজন আছে না নাই যদি থাকে তাহলে কেন সে মুর্শিদের কাছে যাবে এরপরেও তার কি জানার বাকি আছে এইটার উপরে একটু আলোচনা আপনি করবেন এর চেয়ে গভীর কোনো কিছু আমি জিজ্ঞাসা করব না কারণ আমি তো আজকে শিষ্য যদি ভক্ত হইতাম যদি হইতাম ভক্ত তাহলে দয়ালকে কোনো কিছু জিজ্ঞেস করতাম শক্ত ভাষা
যার মনির ছোট পানার মতো ও গো দয়াল ভেসে বেড়াই আমি অভি ফানার মতো অবদয়াল ভেসে বেড়াই অভি রতরে অন্ধয়াকি ফতনার দেখি অন্ধয়া Yeah.
প্রশ্ন শুনলাম যারা বুঝবেন এরা উত্তর দিবেন অজ্ঞানী মানুষ কোন উত্তর দিতে পারবেন না চুপ করে বসে থেকে শুনবেন যে আমি কলেজ মাদ্রাসা অল সাইডে শিক্ষিত হয়েছি তার কথা সে বলছে যে আমাকে যদি প্রশ্ন করেন আমি প্রশ্নের উত্তর দিতে সক্ষম তাহলে তুমি যদি কলেজ মাদ্রাসা ব্যক্ত হইয়া থাকি শিক্ষিত হইয়া থাকো তাহলে তুমি শিশু রইলা কই হ্যাঁ শিষ্য শব্দের অর্থ শিশু অবুজ তুমি যদি এত ডিগ্রি লইয়া তাও তাহলে তুমি অবুজটা রইলা কই তুমি তো শিক্ষিত হয়ে গেল গা এখন তার কোন শিক্ষাই কাজে আসতেছে না তার গুরু ধরতে হবে এই সত্য শিক্ষায়ও কাজে কাজে বসতেছে না তার গুরু ধরতে হবে একটা উদাহরণ শোনো মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহির উপরে কোন মাওলানা পৃথিবীতে জন্ম হয় নাই যার কিতাব দিল নিতে সত্তর উঠ লাগত এই মাওলানা রুমি গিয়া দেখে এক পাগল মক্কার দিকে ঠেং দিয়ে শুয়ে রয়েছে তো মাওলানা রুমি গিয়া বলল এই পাগল তুমি কি এইটা যে আল্লাহর ঘর ছিল না তুমি আল্লাহর ঘরের দিকে ট্যাং দিয়ে যে শুইলা বিয়াদব কোথাকার পাগলায় মাটি শুয়া তাকিয়া কইতাছে হুজুর আমার পাউড়ি ধরে আপনি এই দিক দিয়ে ঘুরাই দেন যে দিক দিয়ে আল্লাহ নাই কিরম বুঝলেন পাগল বেটার উত্তরটা যে দিছে যে আমার ফাউডি এই দিক দিয়ে ধরে ঘুরাই দেওয়ান যে দিক দিয়ে আল্লাহ নেই আল্লাহ নাই কোন দিক দিয়া আল্লাহ তো কোরআনে বলছে আলা কুল্লি শাইন কাদির আমি পৃথিবীর সর্ব জায়গায় বিরাজিত মান যেখানে যে রূপ ধরে ফুলে ফুলের মতো ভ্রমরায় ভ্রমরায়ের মতো
যে কানে যা লাগে যে রূপ যে কানে যা আসে সেই রূপেই সে রূপান্তরিত এখন যে বেড়ার কিতাব সত্তর ডেউট লাগতো আনতে সেই বেড়াও পাগলের কাছে কিরম ধরে রাখাইছে এখন অভাবটা কি তার অভাবটা কি মৌলানা রুমি কইছে যে আমি যে কিতাব পড়েছি আমার কিতাবটি আনলে সত্তর ডেউট লাগে পাগলায় কয় তুমি কিতাব আনো একটু দেখি যত কিতাব এই লইয়া যায় কই মেলাও কিতাব মেলায় দেয় সাদা কোন লেয়াটিয়া নেই তো তুমি যে এতদিন কইলা যে সত্তর ডেউট লাগে তোমার কিতাবটি আনলেই একটা কিতাবের মধ্যেও লিখা নাই যে তুমি পড়লা কই তুমি পড়লা কই এটা হলো শামস তব্রেজ সেই পাগলা এই পাগলার কাছে পরে মৌলানা রুমি বায়াত গ্রহণ করেছে তাহলে তার মধ্যে অভাব ছিল কি এই যে চর্ম দুইটা চোখ এইগুলি হইল আমরা এই পৃথিবীতে দেখা শুনিয়া দেখিয়া রাস্তাঘাট দেখিয়া যাতে চলতে পারি কিন্তু এই চোখটাই চোখ না জ্ঞানের দুইটা চোখ আছে জ্ঞানের দুইটা চোখ আছে গুরু ধরার কারণ হইল গুর শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ হইল আলো অন্ধকারের পথ থেকে যে টান্যা আইনা আলোর পথে ধাবিত করতে পারে সেই হইল গুরু এখন তুমি শত লেপারা কইরাও এরপরেও তোমার গুরু ধরতে হইলো কিসের জন্য সেই অন্ধ আঁকি ফুটাই দেওয়ার জন্য চর্মচক্ষুবাদ জ্ঞানের যে দুইটা চোখ সেই দুইটা চোখ দিয়ে দেখার মতো অস্তিত্ব তোমার মধ্যে স্থাপন করার জন্য একমাত্র তোমার গুরু ধরা দিলাম তোমার উত্তর কিন্তু কেস রয়ে গেছে বিরাট কি আমি গুরু তুমি শিষ্য বিয়া শাদী হইলে জামাই বউ এরা নয়া কাপড় হইলে তো বুঝুন যায় যে বিয়া শাদী হয়েছে তুমি আমি যে গুরু শিষ্য হইলাম তুমি যে আমার গুরু ধরলা আমি তোমার শিষ্য কইয়া এমন কি কাজটা তুমি এনে করছো যে এইটা দেখিয়া পরে পাবলিক বুঝছে যে এরা গুরু শিষ্য এরকম কোনো কাম আপনারা দেখছো হ্যাঁ গুরুর সামনে বইয়া বৈশা খাইলে অসুবিধা নাই খারিয়া খাইলে অসুবিধা আছে তো এমন কোনো কাজেই তুমি করো নাই তুমি কোনো কাজ না কইয়াই গুরুর কাছে প্রশ্ন করছো তো গুরু যে গুরু আজকে ধরছো এই গুরু হেই গরু না এই কুরবানির গরুর মতো না এলা গুরু এর লাগিয়াই তুমি উত্তরটি পাইছো আর তুমি যে গুরু ধরছো এরকম কোন কাজ তুমি দেখাও নাই যে কারণে আমাদের মধ্যে কটকা যে কইতে তুমি কি প্রশ্ন ছেড়ে দিলা কারণ এখানে তো এরকম কোন কাজ আমরা দেখি নাই গুরু ধরার মতো আচ্ছা সব ছেড়ে দিলাম এই ছেলেটা একটা গান করছে প্রথম আমাকে উদ্দেশ্য করিয়া যে গুরু কলবের মধ্যে কোন স্তরে থাকে আল্লাহ গানটা যে লেখছে তার লিখনের মধ্যে কিছু বিষয়বস্তু আছে
খুব কয়েকটা জিনিস তুলে ধরছে খুব ভালো আর এর মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুতি রয়ে গেছে যে কারণে গান্ডারও বাদে দিতাছি না আর কইতাও মারতাছি না তবে গান্ডার উত্তর আমি একটা দিতাছি বেহালাটা দেন
সকল বিল মুমিনের মাঝে কলবেতে ছাপা আছে দিলের ভিতর পর্দায় আছে সফেদ রং নমুনা কলবেতে ছাপা আছে দিলের ভিতর পর্দায় আছে সফেদ রং নমুনা দুই পাশেতে আল্লাহ রাসূল কলিজাতে টানা দিওয়ানি শব্দ করে দিওয়ানি শব্দ করে ঘুমাইলে আর পালন হয় না কেন বেহেশত দুজকের কাছে রাজা প্রজা বসায় আছে বাইতুল্লাহ শরীফের নিচে মক্কা আর মদিনা বেহেশত দুজকের কাছে রাজা প্রজা বসা আছে বাইতুল্লাহ শরীফের নিচে মক্কা আর মদিনা আপনি আপন নাম কি যাবে আলেকসাই রাব্বানা লাহু তো তাকিয়া উঠে লাহু তো তাকিয়া উঠে না সুতে তার আনাগুনা না সুতে তার আনাগুনা হয় না কেন আছে বাজার শ্রীকলা যত কাল্লা তত আল্লাহ লক্ষ সিফতে সাই জাতি হয় একজন আছে বাজার শ্রীকলা যত কাল্লা তত রে আল্লাহ লক্ষ সিফতে সে জাতি হয় একজন সাজরাতুল মুনতাহা পুরি মগজে ঠিকানা পাগল মন মন রে সাজরাতুল মুনতাহা পুরি মগজে ঠিকানা জালালুদ্দির যেতে আশা উত্তর যাতে আশা বিধি জানে নিবে কিনা হয় না কেন চিনা তারে হয় না কেন চিনা আদমের কলমের মাঝে আদমের কলমের মাঝে এলাহি জাতের বারাম খান হয় না কেন চিনা তারে হয় না কেন চিনা তারে হয় না কেন চিনা তালুকদার সাহেব কিছু টাকা দিয়ে প্রতি সালাম সেই সাথে সকলের প্রতি সালাম এখন এই যে গানটা এই গানটা যদি বুঝিয়ে তাহ তাহলে আল্লাহ কই আছে কুনহান দিয়ে আনিগুনি করে তোমার রাস্তা দেখা গেলাম তুমি এই রাস্তা দেখে অন হাঁটতে দাও আটকে যাও নাহলে দৌড়িয়ে যাও
আচ্ছা এখন আমার শিষ্যের কাছে আসি বড় বিশ্বাস এক রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে এই বড় বিশ্বাসের নুরানি চেহারা দেখার জন্য গ্রামগঞ্জ ভাঙ্গে হাজার হাজার মেসেলে আসতেছে আরেক লোক যেমন বড় বিশ্বাস পশ্চিম থেকে পূবে আসতেছে আর ওই লোক পূব থেকে পশ্চিমে যাইতেছে তে বরপি সাবরে কাটতে জায়গা সব বরপি সব লক্ষ্য করছে কি হাজার হাজার নারী পুরুষ বরপি সাবের চেহারা নুরানি চেহারা দর্শন করতে আইতাছে আর এই লোক সাথি দিয়া আউলি দিয়া যাইতাছে যাতে বরপি সাবের চেহারাটা না দেখতে হয় কথাটা বুঝছেন এই লোক সাথি টাঙ্গায় আউলি দিয়া যাইতাছে যাতে বরপি সাবের চেহারাটা না দেখতে হয় আর হাজার হাজার নারী পুরুষ আসতেছে চেহারাটা দেখার জন্য বরপি সাহেবের চৌকে পড়লো যেবেলা কাটতে জায়গা ওনার ভক্তরা বলল একজন এই লোকটাকে ডাক দো তো একজনে গিয়া কইছে এই তোমার বরপি সাহেবে ডাকতেছে বরপি সাহেবের কাছে যে আইছে আবার সাথী দেয়া আউল দেয়া যাতে চেহারা না দেয়া যায় আয় কই হুজুর আমারে কিনে ডাকছুন কতরে যে ডাকছি বেটা আমার চেহারাটা দেখার জন্য নুরানি চেহারাটা দেখার জন্য এলাকা ভাঙ্গিয়া নারী পুরুষ আইতাছে এই চেহারা দর্শন করার জন্য আর তুমি আমার চেহারাটা দেখিয়া যাতে না দেহন লাগে সাথী দেয়া আউল দিয়া যাইতেছো গা এমন কি কারণ যে আমার চেহারাটা দেখলে তোমার কি হইব যে এমন কি তুমি আড়াই আলবা এমন কি পাপটা হইব যে তুমি আমার চেহারাটা দেখতেছো না কই হুজুর আমার পীরেরও মাইসে বন্ড ডাহে আমারেও বন্ড ডাহে এখন আপনার এই নুরানি চেহারা দেখতে যদি আমার পীরের কথা ভুইলে যায় কিয়া আল্লাহ কি আমি সাথী দিয়ে আল দিয়ে যাইতেছি যাতে আপনার নুরানি চেহারাটা না দেখতে হয় বরপিশা বললেন যা এখন থেকে তোর পীরও হলি তুইও হলি বরপিশাবের তো কথা কইছে সাথে সাথে হয়ে গেছে তিল পরিমাণ দিন হয়েছে না কয় যা তোর পীরও হলি আজকে থেকে তুইও হলি এটা কি কর্মটা করাতে পাইছে যে আমার পীর বন্ডটাকে মানছে আমারও বন্ডটা যে একটা বন্ড আর একটা বন্ডর কাছে মরে উঠেছে তা আমার পীরের খেয়ালটা যাতে না ছুটে এর লাগে সাথে দিয়ে আল দিয়ে রাখছি যাতে আপনার নুরানি চেহারা দেখে যাতে লোভ না আসে আমার পীরের কথা যাতে আমি না বইলে যাই এর লাগে হুজুর আমি সাথে দিয়ে আল দিয়ে রয়েছি এই কথা শুনে বরপি সাহেব বললে যে তোর ফিরো হলি তুইও হলি আজকে থেকে যা খালি সাধনা করলেই মানুষ জিনিস পায় কামের মতো কাম এক দুইটা করলেই হয় আচ্ছা ছোট ভাই গুরু শিষ্যের পাল্লা একটা প্রবাদ বাক্যে বলে ওই কামলা দেওয়া তাইয়া নিজের বাড়ি চিন্তা হইল না যে বেটার ভাত খাইছো বেটার চিন্তা হল একটা প্রবাদ বাক্যে একটা কথা শুনি ও শিষ্য শিষ্য হইয়া বস মাখো গায় গুরু হইয়া ভক্তি করে সেই শিষ্যের পায় কি কথাটা ও শিষ্য শিষ্য হইয়া বস মাখো গায় গুরু হইয়া ভক্তি করে সেই শিষ্যের পায়
এটা শিষ্যের কাছে আমি কখনো গুরু হইয়া প্রশ্ন রাখতে পারি না আমি শিষ্যর জ্ঞানটা দেহনের লাগিয়া আমার শিষ্যের যে কেমন জ্ঞান হইছে এই জ্ঞানটা দেহনের লাগিয়ে কথাটা পরীক্ষা স্বরূপ বলছি এবার বুঝি যে আমার শিষ্যর জ্ঞানটা কি হইছে এমন বোঝা যাইব বারোটা পাঁচ মিনিট বাজে তো বারোটা পাঁচ মিনিট যেহেতু বাজে তো আমাদের দেশের যে বাউ একটা হেইতা একটা হেইতা লোকটারে পুরস্কার দেওয়ার লাগে লোকটা কোন সময় বাউয়া বয়ে রয়েছে যে কথাটা ছাড়ব একটা হেইতা আমি যেরকম কইছেন একটা এইতা একটা হেইতা আমি গানও গাইম একটা এইতা একটা হেইতা সখী দেই কাকি বুঝলে তোরা এইলা হেইলার প্রেম আগুনে পুরা সখী দেই কাকি বুঝলে তোরা এইলা হেইলার প্রেম আগুনে পুরা অল্প বয়সে প্রেম করিয়া খাইছে একটা ধরা জানলা দিয়া সদায় কান্দে সে তাকে মথুরা 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 রে এইলা হেইলার প্রেম আগুনে পুরা সখী দেই কাকি বুঝলে তোরা এইলা হেইলার প্রেম আগুনে পুরা ছবি পাগল হবি নাম তার মন চুরা চুরা রে দেখলে ছবি পাগল হবি নাম তার মন চুরা ঘর বাড়ি লয় না মনে তাকে পাগল পাগল পারা রে এইলা হেইলার প্রেম আগুনে পুরা সখী দেই কাকি বুঝলে তোরা এইলা হেইলার প্রেম আগুনে পুরা সখী দেই কাকি বুঝলে তোরা এইলা হেইলার প্রেম আগুনে পুরা শুনবে
ولكن يجب ان يكون هناك